আতশবাজির ঝলকানিতে আলোকিত ইংল্যান্ডের লিউইস শহরের রাতের আকাশ। হাজারো মানুষ জড়ো হয়েছেন হাতে মশাল নিয়ে, তাদের পরনে নানা ধরনের বাহারি পোশাক। এসব আয়োজন বার্ষিক বনফায়ার নাইটকে ঘিরে। 1603 সালে রাজা প্রথম জেমসের নির্যাতনের শিকার ক্যাথলিক সমাজের কয়েকজন পাদ্রী তাকে হত্যার পরিকল্পনা করে। সে পরিকল্পনা ব্যর্থ হলেও থেমে থাকেনি ষড়যন্ত্র। 1604 সালে গাই ফক্স নামে এক প্রাক্তন সেনা সদস্যের নেতৃত্বে রাজাকে হত্যার পরিকল্পনাকে আবারও বাস্তবে রূপদানের চেষ্টা করা হয়। তারই ধারাবাহিকতায় 1605 সালের 5 নভেম্বর রাজা জেমসকে হত্যার উদ্দেশ্যে পার্লামেন্ট হাউস অফ লর্ডস উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। তবে তা বাস্তবে রূপ দেওয়ার আগেই ধরা পড়ে যায় ষড়যন্ত্রের সঙ্গে জড়িতরা। অভিযান ব্যর্থ হলেও ওই ঘটনার স্মরণে গেল 164 বছর ধরে দিনটি উদযাপন করা হচ্ছে। আমরা 20 বছর ধরে মহা ধুমধামের মধ্য দিয়ে বড় করে এই দিনটি উদযাপন করছি। এর আগেও দিনটি পালন করা হতো, তবে আমরা একটু ভিন্নভাবে এবং জাঁকজমকপূর্ণভাবে দিনটি স্মরণের উদ্যোগ নেই। র্যালি সহ নানা কার্যক্রমের পর সমাজ থেকে সব অশুভ শক্তিকে দূর করতে দিন শেষে পোড়ানো হয় কুশপুত্তলিকা। এবছর পোড়ানো হয় যৌন কেলেঙ্কারির সঙ্গে জড়িত হলিউড প্রযোজক হার্ভে ওয়াইনস্টনের কুশপুত্তলিকা। এর আগে বনফায়ার নাইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার এবং ইউরোপিয়ান কমিশনের সাবেক প্রেসিডেন্ট জো ম্যানুয়েল বারোসোর কুশপুত্তলিকাও দাহ করা হয়। শিরিন আক্তার, সময় সংবাদ।